কবুল করব। আন্নাজাত মাদ্রাসার কাছে দোয়া চেয়েছে ওরিয়ান গ্রুপ। প্রতি শুক্রবারে এখানে কিছু খাবারের ব্যবস্থা ওনারা করেন, এটা খুব বড় ধরনের একটি নেক আমল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচ দল মানুষের জন্য বেহেশত আগ্রহান্বিত, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি মিন নাফারিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালিয়াল কোরআন ওয়া হাফিজাল লিসান ও মুতিমিল জায়ান ও মুকসিল উরনান ও মান সাল্লা আলা হাবিবির রহমান। যারা কোরআন শরীফ সবসময় পড়ে তেলাওয়াত করে, এই মানুষগুলোর জন্য জান্নাত আগ্রহান্বিত। ওয়া হাফিজাল লিসান, যারা জিহ্বাকে সংযত রাখে, জেকের দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখে, গীবা চুগলখুরি গালিগুলোস করে না, মিথ্যা বলে না, সে সমস্ত মানুষগুলোর জন্য জান্নাত আগ্রহান্বিত থাকবে। ও মুতিমিল জায়ান, যারা ক্ষুধার্তদেরকে খাবার দেয়, তাদের উপর আল্লাহ খুশি এবং তাদের জন্য বেহেশত আগ্রহান্বিত। ও মুকসিল উরনান, যারা উলঙ্গ বা অর্ধ উলঙ্গ, এই মানুষগুলোকে যারা বস্ত্র দান করে, কাপড় চোপড় দেয়, যেমন লুঙ্গি শাড়ি জামা কাপড় যদি কেউ কিনে দেয় অভাবীদেরকে, এদেরকে আল্লাহ খুব পছন্দ করেন, এদের জন্য বেহেশত পাগল, বেহেশত তাদেরকে ডাকতে থাকবে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, পাঁচ নম্বরে বলা হয়েছে, যারা আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করে, বেহেশত তাদের জন্য পাগল। সুবহানাল্লাহ। তো ওরিয়ান গ্রুপ এই পাঁচটি কাজের একটি কাজ, ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া, এই মাদ্রাসার তালিবুল এলেমদেরকে, মাদ্রাসার স্টাফ কর্মচারী কর্মকর্তাদেরকে, যে নিয়মিত প্রতি শুক্রবারে কিছু খাবার পরিবেশন করে, এটা আসলে খুব ভালো মাপের একটা নেক কাজ। এরকম আমরাও সামর্থ্য অনুযায়ী, কারো একজনকে খাওয়াবার সামর্থ্য থাকলেও, কাউকে এক টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য থাকলেও, আমরাও নিজেরা দান করব। দান যেমন গ্রহণ করব, এভাবে আমরা নিজেরা দান করার চেষ্টাও করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুবারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين পরওয়ারদিগার আমাদের দোয়া দরুদ আপনি কবুল করেন, সাহেবে দাওয়াতের আপ্যায়নকে কবুল করেন, ভুল বেয়াদপি মাফ করে দেন, এর উসিলা করে তাদের কামাই রোজগার ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আন্নাজাত মাদ্রাসা বালক বালিকাদের জন্য এখানে একটি পড়াশোনার ইন্তজাম করেছে, আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি মেহরবানি করে কবুল করে নেন। যারা মুআল্লিমিন হযরত হাফেজ সাহেব, কারি সাহেব, বাংলা টিচার, মেয়েদের টিচার যারা এখানে আসে, আল্লাহ সকলকে আমলে সালেহ করার, এখলাসের সাথে পাঠ দান করার তৌফিক দান করেন। মাদ্রাসার যাবতীয় জরুরত গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার যাবতীয় জরুরত গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। এই মহল্লাতে কোরআনেরই বাগান থাকার কারণে এই মহল্লার বাড়ি ঘর দোকান পাট
আশপাশ যেগুলো আছে আল্লাহ সবার উপরে নূর দান করুন, রহমত নাজিল করুন। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে দিল মন দিয়া ভালোবাসা রাখে, মহব্বত রাখে, ইয়া আল্লাহ তাদেরকে আহলে কোরআন বানায়া দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের মাঝ থেকে যারা আমাদের আত্মীয় স্বজন চেনা জানা মুখ হারিয়ে ফেলেছি, আল্লাহ তাদের জিন্দেগির গুণা মাফ করে তাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। যারা আছে তাদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, এই বাংলাদেশের উদ্ভুদ্ধ বন্যা পরিস্থিতির কারণে যে সমস্ত মানুষ বানভাসী, যাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, চুলা জ্বালাইবার রান্না করার সুযোগ নাই, খাবারের কষ্ট, পশু জানোয়ারগুলো কষ্টে, মুরগি হাঁস ছাগল গরু সব কষ্টে, আল্লাহ এই বানভাসী মানুষদের উপর রহমত নাজিল করেন। করোনা নামক মহামারী সহ আরও যত রকমের বালা মুসিবত এই দেশে চেপে বসেছে, আল্লাহ করোনার এই মহা মুসিবত থেকে সারা বিশ্বকে হেফাজত করেন, বাংলাদেশকে হেফাজত করেন। রব্বুল আলমিন আমাদেরকে আকস্মিক দুর্ঘটনা বালা মুসিবত থেকে জান মাল ইজ্জত হুরমত ইমানের হেফাজত করেন। আল্লাহ কষি কষি মাসুম নিষ্পাপ তালেবুল এলেম যারা কোরআনের বুলবুলি, ইয়া আল্লাহ যারা সিপারাম পারা কায়দা পড়ে, যারা ওহিল এলম কোরআন শরীফ শিখবে, আল্লাহ এদের সকলের স্বাস্থ্য ভালো রাখেন। এই অভিভাবক যারা তাদেরকে আপনি কবুল করেন, ইয়া আল্লাহ এই ছাত্রদের উসিলা আমাদের দোয়া কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, তারেক আইছিলে? তারেক কই? হ্যাঁ ড্রাইভার আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।